শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সুন্দরবনের সব নদীঘাটগুলিতেই সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রলারগুলি। গত 3রা আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংকেত মিলতেই গভীর সমুদ্র থেকে ট্রলারগুলি ফিরে এসেছে উপকূলে। কিন্তু ভরা মরশুমেও দেখা নেই ইলিশের, আর তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মৎস্যজীবীদের। মূলত বর্ষা না হওয়ার কারণে সমুদ্রে ইলিশে দেখা নেই বলেই জানিয়েছেন মৎস্যজীবীরা। তবে এবছর গভীর সমুদ্রে বৃষ্টি না থাকলেও পশ্চিমী প্রবল বাতাসের কারণে সমুদ্র সারাক্ষণই উত্তাল হয়ে রয়েছে, আর সেই কারণেই বারবার গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। এখনো পর্যন্ত ট্রলারগুলিতে 3-4 বার গভীর সমুদ্রে পাড়ি দিলেও দেখা নেই ইলিশের। এ বিষয়ে এক মৎস্যজীবী জহরলাল দাস জানান, গত 3 দিন ধরে গভীর সমুদ্রে মাছ ধরার পর ট্রলার নিয়ে উপকূলে ফিরে এসেছেন তারা, কিন্তু এই 3 দিনে গভীর সমুদ্র থেকে ইলিশ মিলেছে মাত্র 2 ঝুড়ি, আর এই 2 ঝুড়ি ইলিশের ওজন হয়েছে মাত্র 13 কেজি। সমুদ্রে একদম কোনো মাছই নেই, আর মাঝে মাঝে মানে ওয়েদার খারাপের জন্য আমরা ফিশিং করতে পারছি না, উঠে আসছি। এই আমরা গত 3 দিন আগে বেরিয়েছিলাম ফিশিংয়ে, 3 দিন ফিশিং করে মাত্র 2 ঝুড়ি ইলিশ মাছ পেয়েছি, মানে 13 কিলো ইলিশ মাছ পেয়েছি। এ নিয়ে আমরা ওয়েদার খারাপ হওয়ার জন্য আবার চলে এসেছি, কিন্তু এই 13 কিলো মাছ নিয়ে কী হবে? মালিক চলতে পারছে না, আর আমরা ভবিষ্যতে কীভাবে চলবো এটা একটা আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই সমুদ্রে ট্রলারগুলি যতবারই পাড়ি দিয়েছে তার খরচটুকুও মাছ বিক্রি করে তুলতে পারেনি ট্রলার মালিকেরা, এমনকি ট্রলারের শ্রমিকদের বেতনটুকুও দিতে পারছেন না তারা। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, গত 20 বছরেও সুন্দরবনের ট্রলার ব্যবসায়ীদের এরূপ পরিস্থিতি হয়নি। মাত্র 3 মাসের ইলিশের মরশুমের 1.5 মাস কেটে গিয়েছে, বাকি 1.5 মাসও যে ইলিশ মিলবে তাও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে আরও 2 ট্রিপে যদি ট্রলার মালিকেরা ক্ষতির মুখে পড়েন তাহলে বহু ট্রলারই বন্ধ হয়ে যাবে। এমনকি এই ট্রলার ব্যবসাকে ঘিরে আনুষঙ্গিক যেসব ব্যবসা বা কাজকর্ম রয়েছে সেগুলিও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইলিশের পরিস্থিতি বলতে ওই প্রথমে তো একটা দুর্ঘটনা ঘটলো, তারপর থেকে আমাদের ওয়েদার খারাপ চলছে, এবং এই ওয়েদার খারাপের জন্যই মূলত আমাদের 4টি টিপ, অন্তত এই সময় 6টা থেকে 7টা টিপ হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় 4টি টিপ হয়েছে, এবং 4টি টিপ যে হয়েছে এটা পুরোটাই লস রয়েছে। এমনকি মালিকদের যে শ্রমিকদের টাকা দেওয়া পর্যন্ত টাকা নেই, এবং এরমভাবে চলতে থাকলে সামনে আর আমাদের মূলত ইলিশ 3 মাসের সিজন, সামনে এরকমভাবে চলতে থাকলে আর 1টা বা 2টো টিপ পর্যন্ত মালিকরা এটাকে সহ্য করতে পারবে, তারপরে সমস্ত ট্রলার বন্ধ করে দিতে হবে, এবং সেই সঙ্গে বন্ধ হবে পুরো কাকদ্বীপের অর্থনীতি, এবং সমস্ত এই ট্রলার সংক্রান্ত যেসব মহিলারা জাল ছাড়াই করতেন, এই সংক্রান্ত যে অ্যাঙ্গেলারি যেসব এগুলো ছিল সমস্তই বন্ধ হবে, এবং আমরা খুব ভীত তার জন্য, এবং শেষ 20 বছরের মধ্যে এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়িনি। তাই স্বাভাবিকভাবেই এবছর ট্রলার ব্যবসায় পুরোপুরি খরা চলছে। যদিও ইলিশ মাছ পাওয়ার আশায় প্রতিটি নদী ঘাটে এমনকি ট্রলারগুলিতেও পূজার আয়োজন করেছে মৎস্যজীবীরা। সকাল থেকে ট্রলারগুলির মধ্যে পুরোহিত দিয়ে পূজা অর্চনার পাশাপাশি চলছে হোমযজ্ঞ। মৎস্যজীবীদের বিশ্বাস, বর্ষার শেষ মরশুমে সমুদ্রে দেখা মিলবে ইলিশে, আর এই আশাতেই নতুন করে বুক বেঁধে আবারও গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনে প্রায় 4,500 ট্রলার। কাকদ্বীপ থেকে স্বপন দাস ও রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। রুচিসম্মত খাবারের একমাত্র ঠিকানা ভোজ ক্যাটারিং সার্ভিস, যে কোনো অনুষ্ঠানের একমাত্র নাম ভোজ ক্যাটারিং সার্ভিস। প্রোপাইটার প্রদীপ প্রদার, ঠিকানা কাকদ্বীপ,
মোবাইল 9434437351 9593333340। যোগীরাজ স্টুডিও অ্যান্ড থ্রি ডি প্রিন্টিং হাউস, এখানে গেঞ্জি, কাপ, মোবাইল কভার, গ্লাস, টাইলস, বিয়ের কার্ড, পিভিসি সমস্ত রকমের ছাপার কাজ করা হয়। ঠিকানা কাকদ্বীপ দাসপাড়া শিবাজি সংঘের বিপরীতে। মোবাইল 8250270030। অঙ্কিত অটোমোবাইল, ইয়ামা বাইক ও স্কুটার শোরুম, অথরাইজ ডিলার ইয়ামা। ঠিকানা কাকদ্বীপ রথতলা বীরেন্দ্র মার্কেট। মোবাইল 9093359591 8145959467। ব্যাঙ্গালোর গ্রুপ অফ ইনস্টিটিউশন, এখানে GNM, BSc নার্সিং, D ফার্ম, B ফার্ম কোর্স করানো হয়। ঠিকানা